মর্নিং, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো এখনো প্রচন্ড পরিমাণে ঠান্ডা আছে, কিন্তু দেখো ত্রিধা পুরো একদম সোয়েটার মোয়েটার সব খুলে নিয়েছে। ওর এখন ইচ্ছা করেছে শাড়ি পরতে। তো ওর জন্য একটা ছোট শায়াও বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছো ছাড়া মানে শায়াটা কত ছোট। মাঝে মধ্যে কি দিনে অন্তত একবার দুবার করে ওকে শাড়ি পরে একটু নাচতেই হবে। তো এখন হঠাৎ করে ইচ্ছা করেছে শাড়ি পরতে। সকালের পড়াটাও হয়ে গেছে, যেহেতু 7:30 চাটা খাওয়া হয়ে গেছিলো, তো এইমাত্র পড়াটাও হয়ে গেল। এখন কাঁদছে আমাকে শাড়ি পরিয়ে দাও বলে। আমি কিন্তু সোয়েটার মোয়েটার কিছুই খুলিনি, চাদর সোয়েটার সব পরে আছি। আর ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি, এই শাড়িটা হচ্ছে মায়ের। তো বড় শাড়ি ধরো মানে পরতে অসুবিধা হয়, তো তার জন্য শাড়িটাকে লম্বালম্বিভাবে কেটে অর্ধেকটা সেলাই করে নিয়েছি, মানে অধাঅধিভাবে একটু কম বেশি করে কেটেছি, দিয়ে সেলাই করে নিয়েছি। আর এই দেখো এখন পিন করে দিচ্ছি। তো আজকে খুব একটা ভালো করে পড়াচ্ছি না, নালে খুব সুন্দর করে পড়াই। তো আজকে জ্যাতামাতা মানে হুটোপাটা আছে, তো তার জন্য জানাজানা করে পরিয়ে দিচ্ছি। তো ওকে শাড়ি পরিয়ে দিয়ে এলাম, আর ও এখন বসে বসে খেলা করছে, আর আমি চলে এলাম মাছ বাছতে। মাছটা অনেক আগেই এসেছিলো, কিন্তু ঠান্ডা লাগছে বলে ফালতু ফালতু বসেই ছিলাম, বাছতে ইচ্ছা করছিল না। তো আজকে নিয়েছি বাটা মাছ। আর বাটা মাছ কাটতে গেলে একটু ছাই টাই দিয়ে কাটলে ভালো হয়, সব জায়গাতে তো ছাই পাওয়া যায় না। আমি মাঝে মাঝে এক একটা জিনিস ভাবি যে যেখানে একটু টাউনের দিকে যাদের মানে কই মাছ কিংবা কোনো দেশি মাছ নিলে তারা কিভাবে মাছটা ছাই ছাড়া ভাজে, মানে এটাই আমি ভেবে পাই না। হয়তো বাইরের থেকে মানে ওইসব মাছ একটু মানুষ কমই নেয়, জিওল তারপরে হচ্ছে শিঙি মাছ, এইসব মাছগুলো না ছাই টাই ছাড়া ভাজা খুব অসুবিধা। তো যাই হোক, হয়তো কেনে কিনলে হয়তো মাছের দোকান থেকেই বেছে নিয়ে আসে। আর যারা মাছ টাছ বাছে না, তো তাদের একটা আলাদা ট্যালেন্ট থাকে, তারা একদম শুধু মাছই খুব সুন্দর করে কেটে ছাড়িয়ে দিতে পারে। কিন্তু ছাইটা নিলে খুব তাড়াতাড়ি হয় আর বেশ সুবিধাও লাগে মাছ কাটার সময়। অনেকে আগে পাখনাগুলো কেটে নেয়, আমি আঁশটা ছাড়িয়ে নিই তারপরে পাখনাগুলো কাটি, তারপরে নাড়ি ভুঁড়িটা বের করে কানকোটা ফেলে দিই, যেহেতু কানকোতেই বেশি পরিমাণে নোংরা থাকে। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। তো স্নান টান করেছি, শীতকালে না স্নান করতে একদম ইচ্ছা করে না জানো তো, মনে হয় যেন একটু পরে করছি একটু পরে করছি 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 করছি, মানে হাতের কাছে কী কাজ পাবো। যেমন শীতকাল আসলে এই সবজিগুলো মনে হয় মানে স্নান করার আগে সবজি টবজি সব কেটে টেটে রেখে দিই, একটু স্নান করতে লেট হবে। কিন্তু এটা না যে 9টার সময় স্নান করলে অনেক শীত লাগবে, 10টার সময় স্নান করলে একদম শীত লাগবে না, এটা হচ্ছে মনের আলসেমি যাকে বলে। আর আজকে সকালে সকালের খাবার এই দেখো, দুধ প্লাস রুটি, ভাবতে পারছো? আমার বড় মুখে কী বলে জানো, পৃথিবীর মধ্যে নাম্বার 1 কুড়ের অ্যাওয়ার্ড যদি কাউকে মানে কুড়ের অ্যাওয়ার্ড যদি দেওয়া হতো তাহলে সেটা আমিই পেতাম, আমি ছাড়া অন্য কেউ আর পেতাম না, ও জানে। মানে আমার কিছু নিজের জন্য বানিয়ে খেতে কষ্ট লাগে, তো তার জন্য সেই কারণে ও যখনই বাড়ি আসে ফোন করছে আমাকে, ফোন করতে লেগে গিয়েছে। ধরি আমার বরের ফোনটা ধরে আসছি, কী বলছে বক্তব্যটা শুনে আসি। আমাকে বলেছিলো যে আজকে 12টার থেকে ডিউটি আছে, আমাকে একটু আগে আগে ডেকে দিও, মানে ওদেরকে ডেকে দেওয়ার লোক আছে, মানে আমি ফোন করবো ডেকে দেবো সেরকম ব্যাপার না, আজকে জামা কাপড়গুলো কাচবে তো ওর জন্য একটু আগে উঠতে হবে। তো যাই হোক আমি ভুলে গুলে খেয়ে নিয়েছি, আমাকেও দিয়ে দিল, একটা দায়িত্ব নেই জ্ঞান নেই। তো যাই হোক, আমার না রুটিটা সবজি দিয়ে মানে সবজি দিয়ে খেতে না যত বেশি ভালো লাগে তার থেকে দুধ দিয়ে বেশি খেতে ভালো লাগে। মানে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে বাটির মধ্যে দেবো, গরম গরম দুধ ঢেলে দেবো, চিনি দিয়ে দেবো, চিনিটা খুব সামান্য 1 চামচ চিনি দিয়ে, খুব ভালো লাগে। আর রাতে আমি বেশিরভাগ তাই খাই জানো তো, দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নিই। তো পুজো টুজো হয়ে গেছে, স্নান টান করে এবার গিয়ে রান্না চাপাবো, এখানে ধীরে সুস্থে খেতে গেলে আমার রান্নার 12টা বেজে যাবে। তো চলো রান্না বান্না গিয়ে খাওয়া দাওয়া করে চাপাই দাও। তো রান্না মোটামুটি চাপিয়ে দিয়েছি, আর আজকে একটু টক রান্না করব। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিন যাবৎ টক রান্নাটা শেয়ার করা হয়নি, মাঝে মাঝেই করি তার জন্য না, তাও মনে হলো আমার তো মনে পড়ছে না কয়েকদিনের মধ্যে করেছি বলে। তো টমেটোগুলোকে দেখতে পাচ্ছ এখন দেশি টমেটো উঠে গেছে, কিন্তু টমেটোর দামটা এখনও মানে প্রচণ্ড পরিমাণে হাই লেভেলেই আছে, কমেনি এখনও দামটা। কিন্তু ওই দেশি টমেটোগুলো না একটু বেশি টক টক হয়, খেতে বেশ ভালো লাগে।
তো টকটা রান্না করার জন্য আমি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, আর তোমার টমেটোগুলোকে দিয়ে নিলাম, একটু কষিয়ে নিলাম, আর সর্ষে লঙ্কা বাটাটা এখনও দিইনি। আর আগে থেকে আলু মূলো, যেহেতু এটা আলু মূলো কচু টচু দিয়ে টক হচ্ছে, তো এগুলো সব আগে তেলে একটু কষে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, বাটা মাছগুলো দিয়ে দিয়েছি, ত্রিধার জন্য একটু তুলে নিলাম, ও খেতে পারবে না। আর ত্রিধার না ঠোঁটগুলো একটু ফেটেছে, তো তার জন্য ঝালটা একদমই খেতে পাচ্ছে না, জানো তো, মানে অসুবিধা হচ্ছে। কিন্তু ও নর্মাল আমরা যেমন তরকারিগুলো খাই ও খেতে পারে, ওর কোনো সমস্যা হয় না, যেহেতু এখন একটু ঠোঁট ঠোঁটগুলো ফেটেছে, ঝাল লাগছে বলে, ওর জন্য আমি আলাদা করে তুলে রেখে তারপরে লঙ্কাটা দিলাম। তো এখানে আজকে পুঁই ডাঁটার তরকারি হবে, মানে পুঁই মিচুড়ি সময় তরকারিটা হবে। তো এর মধ্যে শিম দিয়েছি, বেগুন দিয়েছি, মূলো আলু সব কিছু দিয়েছি, দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। তো বালতিতে এমনি ধুলাম না, কারণ ইয়ে করে ভালো করে একটু না ধুলে না এই পুঁয়ের শাকের উপরে হালকা হালকা বালি বালি মতো থাকে, মানে এখন যেহেতু শুকনো ওয়েদার সব দেখায় মানে ধুলোটা পড়ে, তো পাতার উপরে হালকা হালকা ডাঁটা পাতাতে ধুলো ধুলো পড়ে আছে, তো তার জন্য একটু ভালো করে কষলে কষলে না ধুলে ধুলোটা যাবে না। আর দুই একটা কচি কচি পাতা দিয়েছি, এখনকার পাতা না দেওয়াই ভালো, কারণ এখন যেহেতু পুঁই ডাঁটাগুলো একটু পাকা পাকা হয়ে যাচ্ছে, তো সেহেতু পাতাগুলো একটু টক 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 লাগবে, তো তার জন্য খুব বেশি পাতা দিইনি, দুই একটা যেগুলো ডগার ডগার দিকে কচি কচি ছিল সেগুলোই দিয়েছি। তো দেখো আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আর একদম পুঁই ডাঁটা সমেত সব সমেত একবারে দিয়ে দিলাম, কারণ এগুলো সিদ্ধ করতেই হবে, কারণ না হলে তেলে কষে কষে এই সমস্ত কিছু একবারে সিদ্ধ হবে না, বিশেষ করে ডাঁটাগুলো মুচুরিগুলো এগুলো তো হবেই না, এটা একটু চচ্চড়ি টাইপের হবে। তো এর মধ্যে আমি লবণ আর হলুদ দেবো, এখন আপাতত কিছুই দেবো না। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, দিয়ে একটু লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে একদম কষিয়ে কষিয়ে নিয়ে এটাকে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে আমি মশলাটা দেবো, কারণ মশলা তো এমনি আদা জিরে এসব তো কিছুই দিলে হবে না, যেহেতু এটা চচ্চড়ি মতো করে রান্না করব, তো তার জন্য সর্ষে লঙ্কা বাটা দিতে হবে। আর এরকম পুঁই শাকের তরকারি রান্না করলে দু চার কোয়া রসুন ফোড়ন দিয়ে, দেখো দু চার কোয়া একটু রসুন ফোড়ন দেখতে পাচ্ছো, পুরো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। তো যেহেতু তোমার সর্ষে লঙ্কা বাটাটা তেলে দেবো না, কারণ তেলে দিলে একটু তিতে তিতে ভাব হয়ে যাবে, তো তার জন্য এটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, ভীষণ ভালো লাগে খেতে। আর ত্রিধা দেখো এখানে দোল খাচ্ছে, ওর তো দোল্লাটা করে দিয়ে বেশ মজাই হয়েছে, তো আবার নতুন করে বাবাকে বলছি একটু বড় করে করে দিও, যাতে আমি এখানে শুয়ে ঘুমাতেও পারি, মানে এখানে খাবে, এখানেই ঘুমাবে, এখানেই সব করবে। তো দু একদিন ধরে বেশ দোল্লায় বসে বসে তোমার খাচ্ছে, খেতে গিয়ে কোনো দুষ্টুমি করে না, বাচ্চাদের যেটা মেন দুষ্টুমি হয় খাওয়াতে খুব কষ্ট হয়, তো আমাকে আজকে বলছে মা এখানে নিয়ে আসো, কিন্তু আমি আর এখানে নিয়ে আসবো না, কারণ এখানে নিলেও খেতে চাইবে না। তো এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আজকে এই দুটোই রান্না হয়েছে, আর কিছু করিনি, এই যে মাছের টক আর পুঁই শাকের চচ্চড়ি, তো এই দিয়ে দুজন মিলে খেয়ে নেব ভাত। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, তো সন্ধ্যা না এখন প্রায় 7:30 বেজে গেছে, আর আজকে না দুপুরের পর থেকে আর ভিডিও করতেই পারিনি, দিদার প্রচণ্ড শরীর খারাপ, ওই দেখো এই মাত্র ঘুমিয়ে গেল, মানে কি হয়েছে বলো তো, ওই হঠাৎ করে ঠান্ডা, এখন যেহেতু ওয়েদার চেঞ্জের টাইম আসছে, হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গাটাও হালকা হালকা গরম, আর ভিতর ভিতর অ্যাসিডিটি হয়ে গেছিলো কি না জানি না, বমি টমি করেছে, তো এখন ঘুমালো। আর বাচ্চাদের শরীর ভালো না থাকলে মায়ের একদমই ভালো লাগে না, আর তাতে কী হয়েছে বলো তো, এই যে মুখের এগুলোতে সবসময় এনি টাইম লিপস্টিকটা ইউজ করতে পছন্দ করে, তো মানে লিপস্টিকটা খুব এগুলো সব ফেটেছে, দিয়ে কোনো কিছু খেতে পাচ্ছে না জানো না, মানে খেতে গেলেই ওর মনে হচ্ছে না জ্বলে যাচ্ছে, তো এখন মানে জেগে থাকলে তো আমার বোরোলিন দেওয়ার কোনো ক্ষমতাই নেই, এখন যেহেতু ঘুমিয়ে গেছে তো আমি এইগুলোতে ভালো করে একটু বোরোলিনটা লাগিয়ে দিই, জানি না লাগাতে দেবে কি না, মানে ঘুমিয়ে গেলেও ঠিক খেয়াল থাকে ওর, মানে কিছুতে হাত দিলেই বুঝতে পারে, তো একটু ভালো করে লাগিয়ে দিই, সারা রাত বোরোলিনটা দেওয়া থাকলে কি হবে বলো তো, গালটালগুলো ফাটবে না, যেহেতু সবসময় ধুলোবালি নিয়ে খেলা করে, তো ওই জন্য একটু হাত পাগুলো ফেটে যায়, আগে লাগিয়ে দিই দাঁড়াও। কি বলছে শোনা, কি বলছে, কি হয়েছে বলো, কি হয়েছে বাবু, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে,
আমাকে। কি হয়েছে গো, শোনো কি হয়েছে, ঘুমো। ও বাবু বাবু, কি হয়েছে, আমি কি করেছি, আমি কিছুই করিনি, আমি তোমাকে একটু আদর করছি। ঘুমা ঘুমা, দেখেছো আমি বললাম না, ঘুমিয়ে ঘুমিয়ে ওকে কিছু দিলেও বুঝে, মানে বুঝতে পারে, প্রচন্ড পরিমাণে ঘুমিয়ে গেছে, বেঘোর ঘুমিয়ে আছে কিন্তু তবু বুঝতে পেরে গেছে। পুরো একদম হড় হড় করে বমি করে দিল, ল্যান্টাক ছিল খাইয়ে দিলাম, কিছু দিইনি শোনা, আমি কিছু দিইনি গো, কিছু দিইনি। র্যানটাক ছিল খাইয়ে দিলাম, তারপরে তোমার একটু চিনি দিয়ে হালকা করে মুড়ি ভিজিয়ে ওটাই খাইয়ে দিয়েছি। রাতে ভাত খেলো, গরম ভাত দুটো খেলো অল্প করে, তাও আর হড় হড় করে বমি করে দিল। বাচ্চাদের শরীর খারাপ থাকলে না মায়ের একদম ভালো লাগে না জানো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ছোটোখাটোর মধ্যে একটা ভিডিও পোস্ট করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নেক্সট একটা ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে।